অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় দু হাজার একুশ কর্কট রাশির কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি দু হাজার কুড়ি যেমন হোক গেল দু হাজার একুশ প্রত্যেকের যেন ভালো কাটে এটা আমি ঈশ্বরের কাছে কামনা করি তো দু হাজার একুশ কর্কট রাশি কেমন যেতে চলেছে এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি দেখুন আমি মূলত চার চারটি প্ল্যানেটকে এখানে গুরুত্ব দিয়েছি প্রথম হচ্ছে স্যাটার্ন শনি জুপিটার বৃহস্পতি রাহু এবং কেতু এই চারটি বিগ বিগ প্ল্যানেটকে ধরে আমি এই রাশি বলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি এবং আমি কিন্তু আপনাদের সামনে সাপ্তাহিক এবং মাসিক দুটি রাশিফল কিন্তু প্রেজেন্ট করি সেখানে মঙ্গল রবি শুক্র বুধ এই গ্রহগুলোকেও কিন্তু সেখানে কাউন্ট করা হয় কিন্তু এই গ্রহগুলো যেহেতু এক মাস সুয়া মাসের মধ্যে রাশি পরিবর্তন করে এই জন্য এই প্ল্যানেটগুলোকে কিন্তু আমি বার্ষিক রাশি ফলের মধ্যে কিন্তু আনিনি তো শুরু করা যাক কর্কট রাশি দু হাজার একুশ বার্ষিক রাশিফল কী ফলাতে হতে চলেছে আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন আপনি কি ফল পেতে চলেছেন এই ভিডিওটি তারই একটা অগ্রিম পূর্বাভাস আমি দিতে চলেছি দেখুন দু হাজার একুশ কর্কট রাশির আমি আবারও বলছি আগে যা ঘটেনি তাই ঘটতে চলেছে আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে চান যদি উচিত মনে করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন অনেকের রাশি জানার জন্য করছেন প্লিজ করবেন না তো শুরু করা যাক আসল মেন জায়গায় আসা যাক যে কর্কট রাশির কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই নতুন বছর দু হাজার একুশে দেখুন প্রথমেই আমি আসি কর্কট রাশির শরীর স্বাস্থ্যের দিকটা দেখুন দিকটা কিন্তু আপনাদের ভালো থাকবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের রাশির উপর আমি এর আগেও বলেছি যে বৃহস্পতি যেভাবে বসে তার থেকে যে যে ভাবের উপর দৃষ্টি দেয় সেটা হচ্ছে গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে অর্থাৎ স্থিতির থেকে দৃষ্টি কিন্তু এর বড় অর্থাৎ বৃহস্পতির দৃষ্টিতে যারা দীর্ঘদিন ক্রনিক ডিজিজে ভুগছিলেন শরীরগত দিকটা খুব একটা ভালো যাচ্ছিল না শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু দু হাজার একুশে আপনাদের ভালো দিক নির্দেশ করছে গ্রহগত অবস্থান তাই দেখাচ্ছে এইবার আসি আপনাদের আর্থিক স্থিতি আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট ভালো দেখুন আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে একাদশভাবে বৃহস্পতি দৃষ্টি লাভ সফলতার জায়গাতে দৃষ্টি সাকসেস জায়গাতে দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল দিকটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে আর্থিক স্থিরতা যথেষ্ট ভালো এবার আসি আপনাদের বিবাহ দেখুন দু হাজার একুশ কর্কট রাশির জন্য সুবর্ণ সুযোগ গাঢ় বিবাহের যোগ শুভ বিবাহের যোগ কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির মানুষ হন বা জাতক বা জাতিকা হন শুভ বিবাহ এবং গাড়ো বিবাহের জন্য কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি কিন্তু আসতে চলেছে দু হাজার একুশে অবশ্যই বিয়ের ব্যাপারটাতে আপনারা গড়িমসি করবেন না আপনারা যোগাযোগ করুন মারাত্মক সুযোগ এই এই সুযোগটা কিন্তু আপনারা কাজে লাগিয়ে নিন কর্কট রাশির জন্য বিবাহ ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো মন মতন যারা পাত্র পাচ্ছিলেন না বা পাত্রী পাচ্ছিলেন আপনারা এ ব্যাপারে এগিয়ে চলুন নিশ্চিত রূপে আপনাদের বিয়ের ব্যাপারটাতে কিন্তু হবেই যদি আপনাদের রাশিচক্রে কোনো দোষ না থাকে সেই ক্ষেত্রে আমি বলছি এইবার আসি আপনাদের লাভ অ্যাফেয়ার্সের জায়গাটায় জায়গাটা দেখুন আমি আপনাদেরকে বলি লাভের জায়গাটাতে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেমেটিক দেখা যাচ্ছে যদিও আমি আপনাদেরকে মাসিক রাশি বলে কিন্তু লাভের ব্যাপারটা জানায় ভালোবাসা প্রেম প্রণয়ের দিকটা কিন্তু আপনাদেরকে জানাই এটা মাসিক রাশি বলটি অবশ্যই আপনারা নজর রাখবেন মাসিক রাশি বলে আমি গ্রহের গোচর ধরে আপনাদেরকে জানায় দেখুন আমি যদি ওভারঅল বলি দেখুন প্রেমের ক্ষেত্রে মূলত শুক্র মঙ্গল এবং চন্দ্র এই তিনটি গ্রহকে আমি বিশেষ করে প্রাধান্য দিই এবং যেহেতু আপনাদের পঞ্চমভাবে কেতু অবস্থান কিছু কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সমস্যা দেখা দিবে অর্থাৎ আপনাদের সম্পর্কে রিলেশনের জায়গাটাতে কিছু কিছু ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা এই দিকে আপনারা একটু যদি মানিয়ে গুছিয়ে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের সেই জায়গাটাতে সেই মতো সমস্যা হবে না বা যারা লাভ ম্যারেজ করতে চাইছেন অর্থাৎ দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক একটা পরিণতি চাইছে তাদের ক্ষেত্রে একটু একটু ডিস্টার্ব কিন্তু আসতে পারে যেহেতু লাভ ম্যারেজ এটা যদি কনভার্ট টু সোশ্যাল ম্যারেজ যদি হয়ে যায় তাহলে কিন্তু সেরকম প্রবলেম কিন্তু আসবে না এবার আসি আপনাদের কর্মর জায়গাটা দেখুন কর্মের জায়গাটা যথেষ্ট আপনাদের ভালো অর্থাৎ কর্মপ্রাপ্তির জায়গাটা আপনাদের কিন্তু যথেষ্ট মজবুত করছে এ বছর যারা কর্ম না যারা নতুন তারা কিন্তু কর্ম পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা কিন্তু সাকসেস পাবেন অর্থাৎ কর্মপ্রাপ্তির জায়গাটা কর্মক্ষেত্রে যারা বদলি চাইছেন তাদের ক্ষেত্রে বদলি হবে কর্মক্ষেত্রের পদোন্নতি হবে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হয় আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন অর্থাৎ যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতামূলক আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকার প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু আপনার সফলতা পাবেন আপনাদের কর্মে যারা দীর্ঘদিন চাকরি করছেন কিন্তু আপনি জব স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না অর্থাৎ একটু ভালো স্যালারির চাকরি চাইছেন আপনারা কিন্তু এ সময় কর্মের জায়গাটা নতুন চাকরি কিন্তু পাবেন চাকরি ক্ষেত্রে পদোন্নতি হবে এবং যারা ট্রান্সফার চাইছেন দীর্ঘদিন ধরে ট্রান্সফার চাইছেন বদলির যোগটাও কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি কর্কট রাশির জাতক বা হন বদলির জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশস্ত করছে এইবার আসি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান কিন্তু এই বছর দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের সফলতা কিন্তু তৈরি করছে যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন যারা পিএইচডি করছেন অর্থাৎ হায়ার লেভেলে যারা পড়াশোনা করছে। তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য দয় কিন্তু হবে অর্থাৎ ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন আপনি যদি কর্ক রাশির মানুষ হন আপনি যদি কর্ক রাশি জাতক হন বা জাতিকা হন হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতার জায়গা কিন্তু থাকছে গ্রহগত অবস্থায় তাই নির্দেশ করছে অর্থাৎ পিএইচডি বা এই সকল জায়গাতে যারা আছে রিসার্চমূলক জায়গাতে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী অর্থাৎ ইন্টারনেটের উপর বেশি আসক্তি চলে আসা এই জায়গাটা কিন্তু থাকছে অর্থাৎ এই দিকটা কিন্তু নজর রাখতে হবে আপনি যদি করকর রাশির জাতক বা জাতিকা হন এইবার আসি আপনাদের আপনাদের ব্যবসার জায়গাটায় দেখুন ক্ষেত্রে কিন্তু আপনাদের সুবর্ণ সুযোগ এমনিতে সপ্তম্পতি সপ্তম স্থানে অবস্থান করছে ষষ্ঠপতিকে নিয়ে এবং আপনাদের নবমপতিকে নিয়ে অর্থাৎ ভাগ্য আপনাদের সাথ দিবে ব্যবসার জায়গাটাতে আপনাদের যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে যদি আপনারা ফ্রুড রিলেটেড বিজনেস করেন ফুডের ব্যবসা করেন সেক্ষেত্রে ভালো যারা করসমেটিক বিজনেস করছে তাদের ক্ষেত্রে ভালো যাদের পেট্রোল পাম্প আছে তাদের ক্ষেত্রে ভালো যাদের জলীয় প্রোডাক্ট জলের ব্যবসা আছে বা দুধের ব্যবসা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো বা যাদের মাছের ব্যবসা আছে অর্থাৎ নিজস্ব পুকুর আছে বা আপনি মাছ ব্যবসা বিক্রি করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এবছরটা অর্থাৎ আপনি কিন্তু প্রচুর টাকা ইনকাম করবেন যাদের ইন্ডাস্ট্রি আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই লাভ কিন্তু দেখা যাচ্ছে যাদের কসমেটিক্সের দোকান আছে যাদের গার্মেন্টসের বিজনেস আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো যাদের গাড়ির শোরুম আছে অর্থাৎ চার চাকা হোক দু চাকা হোক গাড়ির শোরুম গাড়ির ব্যবসা আছে বা ট্রান্সপোর্টে আপনাদের গাড়ি দেন এই জায়গাতে গাড়ি ব্যবসা আপনাদের কিন্তু একটা ট্রাক থেকে তিনটা ট্রাক কিন্তু আপনাদের হবে অর্থাৎ বিজনেসের জায়গাতে যথেষ্ট ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এবার আপনাদের যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো যারা ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছে ট্যুরিজিম টুরিজিমের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো যারা মেডিসিন লাইনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো অর্থাৎ এই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনাদেরকে দিবে যারা সেলসে আছেন যারা মার্কেটিং লাইনে আছে সেলস মার্কেটিং লাইনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটাতে লাভ সফলতার জায়গা কিন্তু আপনাদেরকে দেবে মার্কেটিং সেলসে বা কোনো কিছুর এজেন্ট সেক্ষেত্রে কিন্তু আপনাদের বা গিয়ে দূরে কাজ করতে হয় এই জায়গাতে কিন্তু আপনারা সাকসেস পাবেন তবে একাদশভাবে তুঙ্গ রাহু আপনাদেরকে প্রাপ্তির জায়গাটা কিন্তু ঘটাবেই ঘটাবে লটারি থেকে কোনো সূত্র থেকে হয় আপনার আত্মীয় থেকে বা আপনার পৈতৃক সূত্র সম্পত্তি থেকে বা কেউ আপনাকে আপনার বন্ধু বা কেউ অর্থ দিল এই জায়গাটা যে করে হোক প্রাপ্তির জায়গাটা লটারি হোক বা কোনো সূত্র থেকে অর্থ কিন্তু আপনারা পাবেন শেয়ার থেকে কিন্তু আপনারা এবছর প্রচুর ইনকাম অর্থাৎ অর্থ ভোগ কিন্তু আপনারা করবেন যারা বিদেশের সাথে যুক্ত আছে অর্থাৎ এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ লাভ কিন্তু থাকছে অর্থাৎ এই দিক থেকে অর্থ কিন্তু আপনাদের আসার সম্ভাবনা মারাত্মক মারাত্মক এই বছর আপনাদের দূরযাত্রা হওয়ার সম্ভাবনা এমনকি কর্মসূত্রে বিদেশ যাওয়া বা এডুকেশনের জন্য শিক্ষার জন্য আপনার দূরে দূরে যাওয়া অর্থাৎ বিদেশে গিয়ে শিক্ষা নেওয়া এই জায়গাটা কিন্তু তৈরি করছে আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন আপনার ক্ষেত্রে কিন্তু এইটা নির্দেশ করছে এইবার আপনাদেরকে জানায় দেখুন যারা ফিল্ম দুনিয়াতে আছে গ্ল্যামার দুনিয়াতে আছে অ্যাক্টিং মডেলিং সিরিয়ালে কাজ করছে বা ফিল্মে আছে বা ক্যামেরার পিছনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুবর্ণ সুযোগ কিন্তু আসতে হয়েছে অর্থাৎ এই সকল জায়গাতে কিন্তু কাজের জায়গাটা কিন্তু আপনাদের খুলে যাবে অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় কিন্তু আসতে চলেছে আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন এবার আপনাদেরকে জানায় আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন আপনার ক্ষেত্রে গ্ল্যামার দুনিয়াতে তো আপনারা যথেষ্ট সফলতা পাবেনই পাবেন এটা নিঃসন্দেহে বলা যেতে পারে এবার এর সাথে সাথে যাতে বিউটি পার্লার আছে অর্থাৎ বিউটি সেভে কোর্স করে আছে জাতি কাজ সে বিউটি পার্লার আছে বিউটি পার্লারে কিন্তু আপনারা যথেষ্ট কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে অর্থাৎ এই জায়গাতে ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো যারা ফার্মার তাদের ক্ষেত্রে কিন্তু এই এই বছর যথেষ্ট ইনকামের যোগ কিন্তু দেখা যাচ্ছে এবছর আপনাদের বেশ কিছু লোন কিন্তু আপনারা নিজেরা পরিশোধ করবেন ভূমি ভবন বাহন সুখ কিন্তু আপনাদের হবে ভূমি নিজ জমি ভবন নিজ বাড়ি বা ফ্ল্যাট এবং বাহন নিজস্ব গাড়ি অর্থাৎ চার চাকা হোক দু চাকা হোক আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে এই জায়গাটা কিন্তু তৈরি করছে ভূমি ভবন ও বাহন বাহন সুখের জায়গাটা কিন্তু আপনাদের প্রবল হারে কিন্তু এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে এই এই জায়গাটা আপনারা কিন্তু এই বছর অ্যাচিভমেন্ট করতে পারবেন যারা যে দীর্ঘদিন ধরে নিজস্ব বাড়ি হবে কিনা নিজস্ব গাড়ি হবে কিনা বা নিজ একটা জমি হবে কিনা বা জায়গা হবে কিনা এই জায়গাগুলোতে কিন্তু আপনারা অ্যাচিভমেন্ট কিন্তু করতে হবে গ্রহগত অবস্থার তাই নির্দেশ করছে অর্থাৎ কর্কট রাশি যদি আমি যদি বলি গোল্ডেন পিরিয়ড দু গোল্ডেন পিরিয়ড গোল্ডেন টাইম যদি আপনারা সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে যদি কাজ করতে পারেন যা হবে দেখে নেব এরকম মানুষ মনের জোর নিয়ে যদি এগাতে পারেন কর্কট রাশিকে পিছন হবে না আমি খুব দায়িত্ব নিয়ে কৌশিক রায় যে কথাগুলো বলে খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছে তো ভূমি বাহন থেকে আপনারা সুখ পাবেন কিন্তু এই যে পঞ্চমস্ত কেতু সন্তান সুখের জায়গাতে একটু হলো আপনাদের বাধা দেখা দিবে তবে সেরকম প্রবলেম আসবে না সন্ধ্যার হেলথ নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে তবে মাতৃসুখ আপনার মায়ের থেকে সহযোগিতা পিতার থেকে সহযোগিতা আপনারা কিন্তু এবছর পাবেন এবং মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই জায়গাটা কিন্তু থাকছে তবে আপনাদের আত্মীয় স্বজন থেকে একটু হলো আপনার উন্নতির কারণ তাদের মধ্যে জেলাসি হওয়ার জায়গাটা কিন্তু তৈরি করবে অর্থাৎ আপনি উন্নতি করছেন সেটা থেকে জেলাসি তবে যারা ভাড়াটিয়া নিয়ে থাকে ভাড়াটিয়া নিয়ে আপনাদের ইয়ে থাকে ভাড়াটিয়া নিয়ে সেই রকম কিন্তু সমস্যা থাকছে ভাড়াটিয়া থেকে আপনারা কিন্তু যথেষ্ট অর্থাৎ ভাড়া দিয়ে যাদের চলে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাপোর্ট কিন্তু আপনারা পাবেন যারা অ্যাডভোকেট অর্থাৎ উকিল ডক্টর টিচার বা অ্যাস্ট্রোলজার তাদের ক্ষেত্রে কিন্তু এবছর সুবর্ণ সুযোগ কাজের পরিমাণগুলো কিন্তু আপনাদের বাড়বে কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের নিয়ে আসবে অর্থাৎ অ্যাডভোকেট ডক্টর টিচার এবং অ্যাস্ট্রোলজার যদি আপনি হন আপনা আপনি যদি কর্কট রাশি মানুষ হন বা আপনি যদি কর্কট রাশি জাতিকা হন জাতক বা জাতিকা হন আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু নিয়ে আসবে অপরচুনিটিগুলো কিন্তু আপনারা এবছর পাবেন এবং যারা রাজনীতিতে আছে রাজনীতির ক্ষেত্রে রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থান কিন্তু এবছর আপনাদের দেখা যাচ্ছে রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে আপনারা যথেষ্ট উন্নতি কিন্তু এবছর করবেন গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে কর্কট রাশির জন্য এ ওভারঅল যদি বলা যায় কর্কট রাশির ক্ষেত্রে দীর্ঘদিনের আশা পূরণ হবে ফিনান্সিয়াল ক্রাইসিস কাটবে আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের আসবে লাভ সফলতার জায়গাটাতে কিন্তু আপনাদের ভালো হবে এবং শিল্প বা ইন্ডাস্ট্রি যাদের আছে তাদের ক্ষেত্রে রমরমিয়ে চলবে চলবে নিঃসন্দেহে বলা যায় এই ছিল দু হাজার একুশ কর্কট রাশির আগে যা ঘটেনি তাই ঘটতে চলেছে অর্থাৎ এই বছরটাকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন কর্কট রাশির সুবর্ণ সুযোগ আসতে চলে অর্থাৎ আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন আপনার যদি দশা অন্তর্দশা প্রত্যন্তশা পারমিট করে এবং আপনার রাশিচক্রে যদি কোনো গ্রহের অবস্থা খারাপ না থাকে সেক্ষেত্রে এই বছর অর্থাৎ দু হাজার একুশটা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন ইয়ার হতে চলেছে অর্থাৎ দু হাজার একুশটা কর্কট রাশির ক্ষেত্রে মহা প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করবে গ্রহগত অবস্থা তাই নির্দেশ করছে যদি আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সাপোর্ট করে অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে অপরচুনিটির জায়গাটা যথেষ্ট ভালো থাকছে ফিনান্সিয়াল জায়গাটা যথেষ্ট ভালো কর্ম জায়গা বিবাহের বিবাহের জায়গা আপনার লাভের জায়গা যথেষ্ট কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ